নমস্কার সমবেত সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই সঙ্গে মেলা কমিটির সমস্ত সদস্য ও ভারতীয় প্রশাসনকে পূর্ণিমা অপেরার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি পূর্ণিমা অপেরার প্রথম অনুষ্ঠান সূচি মাতৃবন্দনা। Thank you.
নমস্কার। এতক্ষণ আপনারা পূর্ণিমা পেরার প্রথম অনুষ্ঠান মাতৃবন্দনা দেখলেন, শুনলেন, আনন্দ উপভোগ করলেন। বন্দনায় মিউজিক পরিবেশনা করলেন অর্গান মাস্টার বিশ্বনাথ মণ্ডল, তবলায় মাধব মাহন্ত, জুড়িতে সুধাংশু মণ্ডল। এবার শুরু হচ্ছে পূর্ণিমা পেরার সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে সঙ্গীতে আপনাদের মন ভরাতে মঞ্চে এগিয়ে আসছে এপার বাংলা, এপার বাংলার খ্যাতনামা সুদর্শন সুকণ্ঠী গায়ক নায়ক মাস্টার এম এ আমির হোসেন। আমির হোসেনের কণ্ঠে গান শুনুন, আনন্দ উপভোগ করুন। হ্যালো, তো শুধু যাত্রা মধু বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই পূর্ণিমা ফেরার তরফ থেকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা। তো আপনারা বাংলাদেশের একখানা মজিদ পরদেশের গাওয়া গান দিয়ে শুরু করছি আজকের সঙ্গীত অনুষ্ঠান। অঙ্গ জলে রে ও জানা কি দিয়ে জুরা বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে Thank you.
তো বাংলাদেশের মতি পরদেশীর গাওয়া গান একখানা শুনালাম, এবার আমার লাজ গান একখানা ইসলামী দেহতত্ত্ব গিয়ে দেখো মায়া মিনার কোলে একটা চাঁদ এসেছে, আমার মায়া মিনার কোলে চাঁদ এসেছে, মাকে মদিনার কুল পাকে
আমার মায়া মাইলা করিয়ে सुदर्शन सुकंठी गायिका मुस्लिम मुस्लिम गान शुन आनंद उपभोग कर ওরে নহরিন বয়সী আমার
I'm
নমস্কার এতক্ষণ আপনারা প্রথম দুটো অনুষ্ঠান দেখলেন ও শুনলেন প্রথমে বন্দনা পরে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান এবার শুরু করতে চলেছি অদ্যরজনের যাত্রাফালা এক ফুল দো মালি রচনা ওপার বাংলার পল্লী কবি যশুমতী শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন ওপার বাংলার এপার বাংলার খ্যাতনামা গায়ক নায়ক মাস্টার আমির হোসেন সঙ্গে ধরছে দুষ্টু মুষ্টি সুদর্শন সুকণ্ঠী গায়িকা নায়িকা মিসেস পূর্ণিমা প্রতিভাময়ী অভিনেত্রী মিসেস মীরা দেবী ও শম্পা মণ্ডল শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন আপনাদের চিরপরিচিত আপনাদের এলাকার ছেলে মাস্টার গোরাচাঁদ সঙ্গে থাকছে কালো সোনা আবুল হোসেন মাস্টার সন্টু মাস্টার বিপদ ও আরো অনেকে এবার সবার আশীষ মাথায় নিয়ে শুরু করতে চলেছি অদ্যরজনের যাত্রাপালা এক ফুল দো মালি এক ফুল দো মালি এক ফুল দো চিন্তায় চিন্তায় অতিবাহিত হয় এই মোর রাজ্যে অনেক দিন অতিবাহিত হয়ে গেল হরিণ অন্বেষণ করো বলে দিনখানি ঠিক করলাম কিন্তু যাওয়া হলো না 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 এ বিষয়ে মহামন্ত্রী এবং সেনাপতির সঙ্গে আলোচনা করা দরকার কোথায় মহামন্ত্রী সেনাপতি কোথায় মহারাজ আপনি আমাদের ডেকেছেন মহারাজ হ্যাঁ সেনাপতি তোমায় ডেকেছি এই অসময় কেন আপনি ডেকে পাঠালেন মহারাজ মহামন্ত্রী আপনি তো আমার বুদ্ধিদাতা আপনার বুদ্ধির উপর নির্ভর করে আমি রাজ্যটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছি মহারাজ হ্যাঁ মহামন্ত্রী আমি স্থির করেছি কিছুদিনের জন্য যাব হরির অন্বেষণে কিন্তু মহারাজ কথা বলছিলাম আপনি যাবেন গভীর অরণ্যে মনের বাসনা পূর্ণ করতে হরিণের সন্ধানে কিন্তু এই রাজ্য রাজ সিংহাসন কে পরিচালনা করবে মহারাজ কথা বলে বলতে আমার বয়স হয়েছে মহামন্ত্রী সেনাপতি আনন্দ বয়সে নবীন এবং যার তরবারি ছঞ্জনায় শত্রুপক্ষের সৈন্যরা রণস্থল পরিত্যাগ করে পালিয়ে যায় তাই এই রাজ্য রাজ সিংহাসনের দায়িত্ব আপনি সেনাপতি আনন্দ আপনি আমাকে দেবেন না মহারাজ মহারাজ এই যে মন্ত্রী মন্ত্রী রাজ আছে আপনি রাজ্য পরিচালনা করেন তাই আমি আপনাকে আদেশ করছি মহারাজ এই গুরু দায়িত্ব আপনি মন্ত্রী মশাইকে দেন তবে এই বীর
Thank you.
সকল চেষ্টা মেটায় ওই পুষ্কর ভরে দিতে হ্যাঁ ওই হরেন হত্যা করে নিয়ে যাব আমার কেউ আর্থনাথ করছে কে মূর্খ রাজা এ তুমি কি করলে হরিণ শিকার করতেছে হরিণকে শিকার না করে একটা শিশু শাবক হরিণ নদীর ঘাটে জল পান করছে তুমি পানা খাতে তাকে নিধন করলে শোনো রাজা ওই শিশু হরিণকে নিধন করার পর ওর মাতা পিতা যেমন টুকরে টুকরে খাচ্ছে সেই কান্নার অভিশাপ আমি তোমার মাথায় দিলাম তুমি অকালে অন্তত হারাবে আপনি
সতী মায়ের সতী কন্যার সঙ্গে পুত্র মাধবকে বিবাহ দেবে, সেই সতী নারী কাছ থেকে তার স্বামীকে কেউ কেড়ে নিতে পারবে না। অভিশপ্ত পুত্রের হাতে আমি কন্যাকে কিছুতেই দিতে পারব না। Ha ha ha!
করুন মহারাজ। এভাবে হবে না সেনাপতি, এভাবে হবে না। ভারত চাবুকের আঘাত দেখে মহামন্ত্রীর কাছ থেকে তার কন্যাকে কেড়ে নিতে দেখতে দেখতে নদী ধারে পৌঁছে গেলাম।
Thank you.
বলছিলাম তুমি মন্ত্রী কল্যাণ তুমি আমার আমার আশা ছেড়ে দাও দেখো তোমার সুন্দর বর হবে সুন্দর ঘর হবে তুমি যে সুখে শান্তিতে না কই না আমার কথা তুমি আমাকে বলো না আমি মন প্রাণ উজাড় করে দিয়েছি আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তোমাকে ছাড়া আমি যে বাঁচব না আমি এতক্ষণ তোমায় পরীক্ষা করছিলাম কুমার তুমি আমাকে তুমি আমাকে কতখানি ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি সত্যি আজ তুমি তোমার ভালোবাসার কাছে আমার কাছে উত্তীর্ণ হয়েছো সত্যি তোমার মন প্রাণ দিয়ে তুমি আমাকে ভালোবাসো কুমার তাই তুমি আমাকে কথা দাও আমাকে তুমি ভুলে যাবে না কুমার কথা দিলাম শুধু আমার মুখের কথা নয় আমার ইষ্ট দেবতাকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম আমি করব তোমায় আমার মনে দানি সত্যি 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 আর সেই জন্য কি বলতে চাই জানো কি তুমি যে আমার জীবনের উপহার তাই নাকি কি করি তোমায় আমি ভুলব Oh,
বিবাহ দেবে কিনা অসম্ভব আমি একবার না করলে জীবনে আমি হ্যাঁ করি না জীবিত থাকতে আমার কন্যাকে আমি আগুনের মাঝে ফেলে দিতে পারবো না আচ্ছা বিলাসী তুই বল কি রে ফুলে মধু আনে
মধু যেন টাস টাস আজকাল বিলাসী নেই বলতে পারিস আমারে ভরা যৌবন এইভাবে শুকাই শুকাই যাবে কেউ আমার জীবনে আসবে না কে আরে বলে না ও কথা বলছিস কেন তোর ফুলে যখন মধু আছে নিশ্চয়ই একদিন না ভ্রমর আসবে এর মধু টপাস টপাস করে সে কবে আসবে বলতে পারিস আরে আসবে আসবে যেদিন সময় হবে না সেই দিন আসবে ও সব কথা বাদ দে তো ও আরে ডালিয়া তুই একটা আমাকে ভালো করে একটা গানা শোনা তো দেখি গানা শুনবি হ্যাঁ হ্যাঁ শুধু গানা আর গানা আমার ভালো লাগে ও আমি জানো হই আইলা ফুলি বাগানে শুনি ফুলি তুলি পারে ছালে ভালো করে ফুল তুলে নেই চল 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 কিনি চল।
রূপসী খুব সুন্দর লাগছে আমাদের বাসরপাটা আজ তোমার আমার বাসরপাট নারী আর পুরুষের শ্রেষ্ঠ রাত পৃথিবীর সব নারী সব পুরুষ এই রাতের জন্য অপেক্ষা করে সেই রাত তোমার আমার জীবনে নেমে এসেছে কিন্তু এই বাসরপাটে আজ এই মধুর রাতে তুমি কিছু আমায় শোনাবে না অবশ্যই কেন শোনাবো না শোনাবার জন্য তো বাসরপাট এসেছি শোনো একটা কথা বলবো তোমাকে বলো তুমি আমাকে কথা দিয়েছিলে জীবনে মরণে কখনো কোনোদিনের জন্য তুমি আমাকে ভুলে যাবে না আমিও তোমাকে কথা দিয়েছিলাম আমি কখনো কোনোদিনের জন্য তোমাকে ভুলে যাব না আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি কতটা ভালোবাসি জানো তাহলে শুনবে তাহলে শোনো আরে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো রাত অনেক হয়ে গেছে
তোমার মুখে তোমার সুন্দর কণ্ঠের এখানে গান শুনলাম, কিন্তু ঘুমে যে আমার চোখটা ঘুরে আসছে, তাই বলছিলাম আমি একটু ঘুমাতে চাই। বেশ, আমার কোলে মাথা দিয়ে তুমি ঘুমাও, কেমন? দৈব মানে কোনো দিন মিথ্যা হয় না, তাই এই মুহূর্তে দৈব মানে অক্ষরে অক্ষরে পালন হতে চলেছে। আমি তোমাকে নেব, আমি চাই তোমাকে রূপসী।
বিহারের কি প্রতিনিধি রূপটি বিশেষ জ্বালা যন্ত্রণা আমি আর সইতে পারছি না বিশের জ্বালা একবার ওঠো প্রিয়ে ওঠো না একবার স্বপ্ন দেখলাম
যে দুঃস্বপ্ন এর মধ্যে বসুর মধ্যে স্বপ্ন দেখতে আমার সন্তান আমার কুমার না হতে পারে না এই মুহূর্তে তোমার কুমার এত নিকট আমি যাবো ওই বাসর প্রাঙ্গণে স্বামীর প্রাণ ফিরিয়ে নিতে হবে
आशीर्वाद करे तेरी तो शिथिल सिंदूर हस्ते शंख आए रास्ता सुंदर चंद्र फिर आल फिर आल मारो आलोर छटा पुनराय भरी पूरण कर दे रे रज्जुर मध्य मामा अभी तो के आशीष कर रहा बोधु माता खा दिया
घाम झरे देखे हिया फटेलो का दिया घाम झरे देखे हिया फटेलो ओहो साफ धरगा ये हाँ बच्चा अच्छा बच्ची बाबू
তোরা সব ধরবি, আরে বাবুজি, ইঁদুর ধরবি, বাঘা মারবি, হরিণ মারবি, আর মজা সে খানা খাওয়া হবে। আমি আমি তোর জন্য আমি বড় বড় ঢেমনা সাপ ওই ইঁদুর আমি পারবি না? না কেন বলতো, তুই ডালিয়াকে বেশি ভালোবাসিস, আমাকে ভালোবাসিস না। আরে না না, আমিও তোকে ভালোবাসি। তুই যদি আমাকে ভালোবাসতিস তাহলে ডালিয়াকে তো তো অনেক কিছু শিখাই দিয়েছিস, ধামনা ধামনা সাপ, বড় বড় ইঁদুর, বড় বড় পাখা, বড় বড় সিং, আমাকে কোনোদিন তুই শিখাইছিস, আমি তোর জন্য খানা পাকাতেই পারবো। শোন শোন, আগচ্ছি বটে, হবে না কেন বল, তুই কি বাবুজি বেটি আছিস, আমি কি বেটি নয়? আরে বল, শোন শোন, আমার ছোট্ট বেটি আছে, তাই ওকে সাপ ধরা মানুষকে সাপের হাত থেকে বাঁচানো সব কিছু আমি ওকে শিখিয়েছি। তাই বাবুজি, হে বাবুজি, তাহলে আমি আর ডালিয়া করে আমরা জঙ্গলে যাই শিকার করিতে। হ্যাঁ, তোরা জঙ্গলে যা শিকার করতে, তোরা এদিকে যাবি, আমিও ঝন্টু মন্টু কে নিয়ে এই দিকেই যাব। চল ডালিয়া, আমরা জঙ্গলে যাব শিকার করিতে।
দেখে তুমি আমার সঙ্গে চলে এসো তুমি ভাবলে কি করে আমি তোমার সঙ্গে চলে যাব একটাই কথা মনে রেখে দিও পায়ের একটু লাখ টাকা হলে সে থাকে কিন্তু পায় মাথায় ওঠে না তাই নাকি আমি তোকে ভালোবাসি হ্যাঁ আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি চাই না আমি তোমার সঙ্গে দুর্ব্যবহার করতে তাই বলছি সহজে আমাকে ধরা দাও রূপসী বলো তুমি আমার সঙ্গে যাবে কি না যাবে না যাবে কিনা এখন আমি তোমাকে ভালোবাসির বসে আমার সঙ্গে দেখবি তিনি তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করবে মা তিনি তোমাকে বিপদ থেকে রক্ষা করবে যাও মা আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার মরা পতিকে
বাঁচিয়ে যেন তোমার স্বামীর কাছে তুমি নিয়ে যেতে পারো। যাও যাও বলছি, তোমার শ্বশুরের ফিরে যেতে পারো। আনন্দ, আজ আমি বুঝতে পেরেছি তোর মনের কথা কেউ না জানলেও আমি তোর বুঝতে পেরেছি, কিন্তু তোর আশা কোনোদিনই পূর্ণ হবে না। আনন্দ, আমি কোনোদিনের জন্য তোর এই আশা পূর্ণ করতে দেবো না। আমি যেমন করে হোক আমি তোকে এমন শাস্তি দেব, জীবনে কোনোদিন তার মা কোনোদিন সন্তানকে এত বড় শাস্তি দেয়নি, এত বড় শাস্তি দেয়নি। হ্যালো, দর্শক মন্ডলী আছে এবং আমার কমিটি দাদের আজ আছেন আমাদের এই মুহূর্তে স্টেজে, হবে জীবন্ত সর্পের খেলা, নাচা হবে গানাবি হবে। তবে তবে একটি কথা আছে, আরে মা মশা সাপ দেখবে আপনারা পোষা দেবেন নাই, তাহলে কে তো মা মশা ছাড়বে গলাই। চল 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 খিনি, আমরা এখন সাপ দেখাবো, ওই মাসিদের কাছে সাপ দেখিয়ে পয়সা ইনকাম করবো। চল চল চল, মাথায় কিনে চল বিলাসী চল। আরে মাকে আরে দুধা খা দেবে, মাকে আরে খাওয়া দেবে, তার জন্য পয়সা ভি লাগবে। কুমিটি দাদারা সাপ দেখে যাও, সাপ দেখে যা সাপ, আর সাপি খুলে তোরা জানো কেউ বলো না বা। এবং মেলাটা মেলা কমিটির যত সদস্য আছো আপনাদের কাছে অনুরোধ, আমরা মা মনসার এই যে জীবন্ত সব দেখাবো আপনাদের সম্মুখে, আপনারা যে যা পারবেন আমাদের স্টেজে এসে দান করে যাবেন, তার নাম সহ আমরা মাইকে প্রচার করে দেব। বীণ বাজিয়ে যাও সাপুরে, বীণ বাজিয়ে
পোষা দিচ্ছেক নাই এতে কেউ পোষা দিচ্ছেক নাই আই বাবুরা পয়সা দেখি রে পয়সা দেখি রে দিলীপ বরামানি মায়ের নামে কত দিয়েছে জানিস আরে কত দিয়েছে জানিস আরে 20 রুপিয়া দিয়েছে রে দোস্ত 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 দিয়েছে রে বটে আরে সোনা দান করে যান সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা খেলা বন্ধ করে দেবো চোখে জল ভেসে যায় ও আরে আরে আরে
মুখে নাম বরণ করলাম বটে ও শুনল না কিন্তু আমি তোকে বলছি শুন ও আমার কোনো কথাই শুনল না তবে একটা কথা মনে রাখি আজ আমাদের একটা কথা বলতে ইচ্ছা করছে কি জানিস ও ডালিয়া আমাদের ভালোবাসে না তাই আমরা মারং বঙ্গাকে কি বলবো জানিস ও ভগবান 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 রে সাঁওতাল করেছে ভগবান ও ভগবান মন্ত্র
কথা শুনেছি কি কথা শুনেছে আমি যা চেয়েছিলাম আমার সেটা হয়েছে শুন শুন তুই তো একেবারে দড়াং পড়াং করছিস বটে বলি বাবুজি যখন শুনবে তুই একে বাঁচিয়েছিস বাবুজি কিন্তু তোর উপরে ভীষণ রাগিয়ে যাবে বটে আমরা চলে যাচ্ছি দয়া করে একটু কথা শুনে যাও আমাকে তো কাল সাপে দংশন করেছিল কিন্তু কে কে আমায় এত বড় উপকার করলো কে আমাকে ভালো করলো আমি আমি তুমি হ্যাঁ আমি তোর জীবন দান দিয়েছি কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবার মতো ভাষা তো আমার জানা নেই কিন্তু কি কি তোমার সত্য পরিচয় কি তোমার নাম আমার পরিচয় শুনতে চাস কুমার শোন আমার পরিচয় ওরে আমি হলাম বেদের মেয়ে ঘুরি বনে বনে নামটি আমার ডালিয়ায় আছে দে আমি দিলাম পরিচয় ওরে আরে ও ও কুমার রে আরে ও ও কুমার রে দেখো তুমি যে কথা বলছো সেই আশা আকাঙ্ক্ষা তোমার পূর্ণ হবে কেন কেন বটে কেন জানো কেন কারণ আমি তো মরেই গিয়েছিলাম তুমি আমার নতুন জীবন দান করেছো তোমার জন্য আজ আমি এই পৃথিবীর আকাশ বাতাস চন্দ্র সূর্য সবকিছু অনুভব করতে পারছি সবকিছু দেখতে পাচ্ছি শুধু আমি তোমাকে কথা দিলাম তুমি হবে আমার জীবন সঙ্গী সত্যি বটে সত্যি সত্যি এই মালা আমি তোর গলে পরি আমি তোকে আমার আপন করে পেতে চাই মেয়ে খিদে বিদের মেয়ে বলে বিদেশি নগরের নাম আমি জীবন দে ওই ঠালিয়াকে ভালোবাসে ঠালিয়া আমার ঝাটুয়া কি ভাবছিস বটে বল
তোহারে বেটি আছে টালিয়া আমার প্রাণ আছে আমার জীবন আছে আমার আমার মহব্বত আছে আরে আমি তো জানি ও বেটি আছে তোহারে বেটি আছে ওই বিদেশী নগর হাতে করে নেবে না রে জীবন থাকতে জীবন থাকতে ওই টালিয়াকে আমি ওই নগরের হতে দেব না আমি এই নগর হতে ওই টালিয়াকে আমি ছিনিয়ে নেব हाथ बढ़ाबे कूड़ा कर देबे देखा जाबे देखा जाबे बाटे ए बिया सत्तार अबे हमार जीवन थक है डाली आके हमें छल ओना डाली हमार जीवन डाली हमार प्राण जय जवान रे याद रखे हम ये जंगले सरदार आते हमार कथा माफिक तू चल बे और जो दी हमार कथा माफिक ना चले ताले ताकिए देख जेठन ना दिए जंगले ये सब जंतु जानवर दे अभी ठंडा करिए जी सही ठंडा दिए अभी तो के ठंडा करिए दिले बटे बोल हमार बेटी डलिया कुथाए डालियार खोजे अभी चल ला डाली अमर चाय सत्ता चे तुम्हार जा कुत्ते पारो स्वी करे निये हो अभी चल ला डालियार खोजे डालिया के तन्नो तन्नो करे खोजे निये हमारे हमारे भलवासर मुद्दा करवा तुम्हें अभी सत्ता रे कौन अमर कथा एक ता कथा बोले रखे तू जो दी हमार डालियार मोड भेजाते परेश ताले हामी हमार डालिया के तोर हते दिवे और जो दी जोर करिया हमार डालिया अंत के हाथ बढ़ाट तोरे तोर जानता ही अभी खत्म करिए दिवे हमी चलना देखे तो झंडुआ अंत के हमार के लोग खुरा दिया भी चलना अभी झंडुआ तर गरम के शेष देख देख कुमार इटा आमार डेरा आछे डेरा हाँ हाँ अच्छा डेरा माने की डेरा माने घर किंतु तुको तो बड़ो बड़ो घर आछे अच्छा तुमरा छोटा जाता छ तो हाँ हाँ आज तुमरा घर के डेरा बोलो ना देख कुमार तो क्या मैं इधर खावाबो बड़ो बड़ो फूल खावाबो तुके सांप खावाबो देखो डालिया तुम्ही जे खावार गुलो खावाबे आमाके बोलचो ओई खावार गुलो आमार जन्य रुचि सम्मत नय आमी तुम्हार डेराय थाकते पारी तबे आमार एकटा शर्त आछे शर्त केमन शर्त तुम्ही जदि आमाके এই জঙ্গলের মিঠা মিঠা ফল খাওয়াতে পারো ও দেবো 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 কুমার তুমি না কি সুন্দর লাগছে বটে তোমাকে খুব সুন্দর লাগছে তাই বলছিলাম তোমার ডেরায় এলাম তুমি একটু আমাকে একটু কিছু বলবে না আচ্ছা 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 ওই রূপসা নদীর তীরে মোরা বালবো সুখের ঘর তুমি আমার আমি তোমার কেউ হব না পা
ছেড়ে দেব না রূপসী রূপসী তুমি আমার হবে কি না বলো আমার হবে না হবে না সে আশা আকাঙ্ক্ষা তোর কোনদিন পূর্ণ হবে না বাবা কুমার এই সর্দারজি একমাত্র কন্যা নামের ডালিয়া এ নিজের জীবনকে বাদি রেখে তন্ত্র মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে আমাকে যে ভালো করেছে বাবা কুমার কুমার এই ব্যাধি তাহলে তোমারই জীবনই দাত্রী তো তোহার বেটাকে যখন নদীর জলে ভাসাই দিয়েছিলি তুই তো একখানা পত্র লিখিয়াছিলি কি লিখিয়াছিলি যে যে আমার বেটাকে জীবন ফিরে দিতে পারবে আমার কুমারকে জীবন ফিরে দিতে পারবে সে যা চাইবে আমি তাই প্রদান করব আমার বেটিয়া
তোর বেটার জীবন দান দিয়েছে। হ্যাঁ বাবুজি, বল গিলে বল, আমি বাজি যে বল গিলে। কিন্তু সত্যজি আমার বাবা আমার পুত্রের জীবনের বিনিময়ে তুমি কি চাও? তোমার বেটি কি চায়? আরে আমার চাওয়ার আগে তুই তো লিখিয়ে দিয়েছে যে আমার বেটা মাধবের জীবন বাঁচাতে পারবে, আমার রাজ্যের অর্ধেক দেব, আর আমার তার সঙ্গে আমার পুত্রকে আমি বিবাহ দিবি। আরে রাজা, তুই রাজ্যের রাজা আছিস, তোর কথা যদি ঠিক না থাকে তাহলে রাজ্যের প্রজারা তোকে রাজা বলে মানবে না। সত্যজি তোমার কথা ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত আমি নিতে পারবো না। সত্যজি তাহলে সিদ্ধান্ত নেবে আমার মা লক্ষ্মী, মা রূপশ্রী। বল মা বল, বল মা বল, এই সত্যজি যা প্রস্তাব, এই বেটির যা প্রস্তাব। আমি একটি কথা বলবো বাবা, আমার স্বামী, আমার স্বামীর জীবন যে ফিরিয়ে দিয়েছে বাবা, তাকে তো আমি ফিরিয়ে দিতে পারি না বাবা। ও আসতে কি আমার ছোট বহিন হয়ে আর জগতের বুকে এটাই প্রচার হবে। এসো মা, এসো পুত্র, এসো পুত্র, আমি কথা দিলাম সত্যজি। মা যখন সিদ্ধান্ত নিয়েছে, এই রূপসীর সিদ্ধান্ত, সিদ্ধান্ত একই বৃন্দে দুটি ফুল।